আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমি ক্যাডারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি হায়ার ম্যাথ 11.3। বন্ধুরা, আমরা আজ এখানে 7 নম্বর কোশ্চেনটি সলভ করব। এ একটা মান দেওয়া আছে, বি একটা মান দেওয়া আছে এবং সি একটা মান দেওয়া আছে। সমরেখ, সমরেখ কখন হয়? যদি কোনো রেখা সমান হয়। কখন হবে এটা? যদি ঢাল একই হয়। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, ঢালের সমীকরণ। বাট এই এক্স এর মানটা মনে করেন এ একটা সমীকরণ, তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 2m প্লাস সি, আবার ওয়াই ইকুয়াল টু 4m প্লাস সি। যদি আপনি এ আকার নিয়ে আসেন, দেখেন এখানে 2, এখানে 4, তাহলে কিন্তু সমরেখ হবে না। কী হওয়া লাগবে? ঢাল একই হওয়া লাগবে। তাহলে কী হবে? ঢাল একই। এই জন্য আমরা এই সমীকরণ থেকে ঢাল বের করি। কী বের করি? ঢাল। এবং ঢাল বের করে যদি সমরেখ বলে দিচ্ছে, তার মানে কি? এই সমীকরণের ঢাল ইকুয়াল টু এই সমীকরণের ঢাল। কি লিখি? এই জন্য এই সমীকরণটা ঢাল ইকুয়াল টু এই সমীকরণের ঢাল। তাহলে আমরা আগে লিখবো এবি রেখার ঢাল। এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল। এখন এবি রেখার ঢাল, এটা এবি, এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, পরটা হলো এক্স টু ওয়াই টু। আমরা জানি ঢালের সমীকরণ ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান। ঢালের কিন্তু সমীকরণটা ছিল হলো এমন, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখান থেকে ঢাল এম, তাহলে এম ইকুয়াল টু কি দাঁড়ায়? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান। যদি এটা হয়, তাহলে এটা কেন লিখি আমরা? যদি ঢালের সমীকরণ আসলে এটা হয়, তাহলে আমরা এটা কেন লিখি? এই সলিউশনটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি 1 নম্বর ম্যাথ ক্লাসটি দেখে আসবেন, আশা করি সব কিছু করবেন। ওকে, শুরু করলাম এখান থেকে। ওয়াই টু মাইনাস ওয়ান, তাহলে ওয়াই টু হলো এ, এ মাইনাস বি, এর থেকে এটা বাদ, ওয়াই এর সেকেন্ড মান থেকে ওয়াই এর ফার্স্ট মান বাদ। এবং নিচে হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স এর সেকেন্ড মান থেকে এক্স এর ফার্স্ট মান বাদ, বি মাইনাস এ। এখন একটু খেয়াল করেন, আপনি এখানে না বুঝেন এখানে দেখেন, যদি এই ম্যাথ ঢালের ক্ষেত্রে, ঢালের ক্ষেত্রে কাজ করা হয় কিন্তু ছোটো করার জন্য, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস, তার মানে কিন্তু একই আছে, শুধু একটা মাইনাস এখান থেকে আমি নিচ থেকে মাইনাস কমান নেন। না বুঝতে দেখা দিই, বি মাইনাস এ, বি মাইনাস এ সমান কি লেখা যায়? মাইনাস এ প্লাস বি, মাইনাস কমান নেন এ মাইনাস বি। তাহলে আমরা সেটাই করে দিব। ঢালের ক্ষেত্রে আমরা কেন এটা করি? আমার ঢালের ক্ষেত্রে মানগুলোকে ছোটো করতে হয়, এই জন্য মাইনাস ওয়ান কমান নিবো বা মাইনাস কমান নিবো, তাহলে এ মাইনাস বি। এখানে দেখা দিস, এখানে কাটাকাটি হলো মাইনাস হবে। ঢালের ক্ষেত্রে আমরা কেন করি এটা? ঢালের ক্ষেত্রে কাজ হলো, দেখেন লাস্টে কিন্তু কি, এরকম না করলে গুণ করে কাটাকাটি হবে, অনেক বড় হয়ে যাবে। এই জন্য ঢালের অঙ্কগুলোকে আপনি চেষ্টা করবেন যতটা ছোট করে নেওয়া যায়। এবি রেখার ঢাল, এখন লেখেন বিসি রেখার ঢাল, বিসি রেখার ঢাল। বিসি রেখার ঢাল কী হবে দেখেন? এবার এই জায়গাটা অনেকে ভুল করে, এবি কিন্তু মানে এ আগে বি পরে, এখন বিসি মানে কি? বি আগে সি পরে, তাহলে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, এটা হবে এক্স টু ওয়াই টু। তাহলে সেম ওয়াই এর সেকেন্ড মান থেকে ফার্স্ট মানটা বাদ, সূত্রটা আমরা লিখে আগে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, নিশ্চয় হলো এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে ওয়াই এর সেকেন্ড মান থেকে ফার্স্ট মানটা বাদ, তাহলে ওয়াই এর সেকেন্ড মান হলো এটা, ওয়ান বাই বি থেকে এর মা এ বাদ, আর এটা থেকে এটা বাদ, তাহলে ওয়ান বাই এ থেকে বি বাদ, ওয়ান বাই এ থেকে বি বাদ। আমরা এই জায়গাটা অঙ্কটা এখানে করলাম, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে এখানে এই জায়গাটা এক লাইন এখানে করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু ওয়ান বাই বি আর এ, তাহলে নিচে কিন্তু একটা ওয়ান আছে, তাহলে ওয়ান আর বি লসাগু কী হবে? ওয়ান আর বি লসাগু হবে বি, কী হবে? বি। তাহলে বি বি ভাগ করেন ওয়ান, তাহলে ওয়ান বসে গেল, আর এখানে জি এর যেহেতু কিছু নাই, এখানে কী হলো? গুণ হয়ে গেল, এ বি বসে গেল, এখানে এ বি বসে গেল। নিচের দেখি রকম বি লসাগু, এই যে এ আর বি, নিচে একটা ওয়ান আছে, তাহলে এ আর ওয়ান লসাগু হলো এ, তাহলে এখানে এ ভাগ করলে ওয়ান, ওয়ান মাইনাস এ বি, ওয়ান মাইনাস এ বি। এখন দেখেন এটা কিন্তু মূল দাগ, এটা হলো কী দাগ? এটা হলো মূল দাগটা আগে দিই, দিয়ে আবার উপরে কী আছে দেখেন তো, ওয়ান মাইনাস এ বি বাই বি, দেখি আমরা ওয়ান মাইনাস ওয়ান লিখে একবারে, ওয়ান মাইনাস এ বি বাই হলো বি, ওপরটা এই যে ওপরটাকে আগে লিখছি আমরা, ওয়ান মাইনাস এ বি বাই বি উপরে ছিল এটা, এই যে ওপরেরটাকে আমরা আগে লিখছি। লেখার পরে নিচের মানটা কী করবো? উল্টে দিব, কী করবো? উল্টে দিব, ইনটু এ বাই ওয়ান মাইনাস এ বি। এখন চেক করুন তো, কাটাকাটি করতে গেলে অবশ্যই ব্র্যাকেট দিবেন, সমান এটা কি কাটাকাটি হলো, তাহলে কী থাকে? এ বাই বি, কাটলাম না, তাহলে আমার এ বি রেখার ঢাল হলো, বিসি রেখার ঢাল হলো। সমরেখ মানে কি? দুই রেখার ঢাল একই, দুই রেখার ঢালটা একই হলে সমরেখ হয়। তখন এ বি রেখার ঢাল চাইলে অনেকে আবার লেখে এম ওয়ান লেখে এখানে, আর এটা এম টু লেখে, সমস্যা নেই। তাহলে লেখেন প্রশ্ন মধ্যে
অর্থাৎ প্রশ্ন মতে তার মানে দুই রেখা ঢাল সমান প্রশ্ন মতে তাহলে সমরেখ হবে, তার মানে এই যে প্রথমটা ঢাল ওয়ান আমরা ঘুরে লিখি এ বাই বি ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর গুণ করেন গুণ নিষেধ অন আছে তাহলে কি এ গুণ অন সমান এ ইকুয়াল টু বি গুণ মাইনাস ওয়ান সমান মাইনাস বি, বা বামে নিয়ে আসেন এ প্লাস বি ইকুয়াল টু জিরো, এই যে আপনার সমীকরণ ছিল এটা, তাহলে বলছে ঢাল সমরেখ হলে প্রমাণ করো যেটা, তাহলে এটাই দেখেন বেরিয়েছে তাহলে ঢালটা সমরেখ। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করা আজকের মতো ক্লাস, আল্লাহ হাফিজ।